আজকের আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবী কি গোল থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো একের এক একের দাগে প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। 2 জিওট কি পৃথিবীর ওপর ও নিচে কিছুটা চাপা এবং মধ্যভাগ স্ফীত হওয়ায় অনেক সময় আমরা পৃথিবীকে কমলালেবু বা ন্যাশপাতির আকৃতির সাথে তুলনা করে থাকি, কিন্তু এগুলির সাথে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যাকে ইংরাজিতে জিওট বলে। তার মানে জিওট শব্দের অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। 3 হচ্ছে, পৃথিবীর পরিধি কত? প্রায় 40,000 কিলোমিটার। 4 পৃথিবীর মেরু ব্যাসের পরিমাণ 12,714 কিলোমিটার। 5 পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের পরিমাণ 12,756 কিলোমিটার। 6 মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাসের পার্থক্য 42 কিলোমিটার বেশি। পার্থক্য কত? 42 কিলোমিটার। 7 পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। উচ্চতা প্রায় 8,848 মিটার। 8 পৃথিবীর গভীরতম স্থানের নাম? প্রশান্ত মহাসাগরে মারিয়ানা খাত। গভীরতা প্রায় 10,915 মিটার। 9 গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা পড়ে যাই না কেন? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদের তার কেন্দ্রের দিকে টেনে রেখেছে বলে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে পড়ে যাই না। 10 পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ কোথায় সবচেয়ে বেশি আর কোথায় সবচেয়ে কম হয়? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ মেরু অঞ্চলে সবচেয়ে বেশি আর নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়, এই জন্য কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়। 11 নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ বেশি কেন? নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় কিছুটা স্ফীত হওয়ায় নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের পরিমাণ কম আর মেরু অঞ্চলে বেশি সময়। 12 ম্যাগিলান কোন দেশের নাবিক ছিলেন? পর্তুগিজ দেশের। 13 ম্যাগিলান কিভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোল? পর্তুগিজ নাবিক ম্যাগিলান 1519 সালে 5টি জাহাজ নিয়ে ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হতে থাকেন। এইভাবে একই দিকে যেতে যেতে তিনি এক সময় আবার সেই একই বন্দরেই ফিরে আসেন যেখান থেকে তিনি তার যাত্রা শুরু করেন। এভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী গোল। 14 কিভাবে প্রমাণিত হয় যে পৃথিবী গোল? ক হচ্ছে খোলা মাঠ বা ফাঁকা জায়গা, ফাঁকা কোনো স্থান থেকে আর কি সামনের দিকে তাকালে এমন একটা জায়গা আমাদের চোখে পড়ে যেখানে মনে হয় আকাশ ও মাঠ মিলিত হচ্ছে, যাকে আমরা দিগন্তরেখা বলে থাকি। পৃথিবী গোলাকার না হলে এই রকম দিগন্তরেখা সৃষ্টি হতো না। খ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে গোলাকার ছায়া পড়তে দেখা যায় তার থেকেও প্রমাণিত হয় যে বস্তুর আকার যেরকম হয় তার ছায়াও সেই রকম হয়ে থাকে। গ হয়েছে, পৃথিবীর সব জায়গায় একই সাথে সূর্যের আলো পড়ে না, যা প্রমাণিত করে যে পৃথিবী গোল, কারণ পৃথিবী চ্যাপ্টা বা সমতল হলে সব জায়গায় একই সাথে সূর্যের আলো পড়ত। ঘ আবার বর্তমানে আধুনিক উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে সহজেই প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি গোলাকার। 15 দাগের প্রশ্ন, খ্রিস্টের জন্মের 200 বছর আগে কোন গ্রিক দার্শনিক বলেছিলেন যে পৃথিবী আসলে গোলাকার? এরাটোস্থেনিস। আর 16 দাগের প্রশ্ন, সব থেকে উঁচু আর সব থেকে নিচু জায়গা দুটোর মধ্যে পার্থক্য প্রায় 20 কিলোমিটার। তো এই ছিল আমাদের ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন। তো প্রশ্নগুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে, একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।